বাপ দরস কার লগে বেটা তে বাপটা কার লগে উত্তর পোলা সাইটটা মাস্টার এক্সিকিউটিভ রেজিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার আমার ছেলে প্রিয় মাস্টার মধ্যে সাইটটা হাফেজ সাইটটা আলেম আর ছোটটা অর্ধেক হাফেজ হয়ে গেছে আমার মেয়ে বড় আবু দাউদ শরীফ বলে আমার মাইন্যায় বড় আবু দাউদ শরীফ আল্লাহ তায়ে আরে মা আবু দাউদ শরীফ পরে আমার মেয়ে তো বেটা বাপ আমি দরুনে তুই নিদুর বিফকির নির্ভুলা এই মনে করছে এতে জমিদারে বেচে বেটা আমরা প্রতিদিন যে কি পরিমাণ বিল্ডিং জান্নাতে বানাই যদি টের তুই বেটা ইয়ানে সিমরেলি বিল্ডিং বানাইয়া বাপ দরজ বেটা গুলশানে বিল্ডিং বানাইয়া বাপ দরজ বেটা বাপ তো আমি না দইনি কারণ আমি প্রতিদিন 2600টা বিল্ডিং বানাই জান্নাত আপনাদের সবার আমার বিল জান্নাতের বিল্ডিং এ দাওয়াত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কেউ যদি 10 বার কুলু আল্লাহ পড়ে আল্লাহ তাকে বেহেশত একটা বিল্ডিং দিবেন সুবহানাল্লাহ কয়বার তাহলে বিল কুলু আল্লাহ 10 বার পড়তে সময় লাগে 2 মিনিট সর্বোচ্চ তাহলে আমরা 2 মিনিটে বেহেশত বিল্ডিং বানাই হুজুর ভাই আমার উম্মতের কেউ যদি 20 বার কুলু আল্লাহ পড়ে আল্লাহ তাকে দুইটা বিল্ডিং দিবেন ওনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি রে বিল্ডিং কম হইলে খুশি না বেশি হইলে খুশি না তো প্রথমবার এত বড় সুবহানাল্লাহ একবারে একটা বিল্ডিং এ দুইটা বিল্ডিং এ এত ছোট ছোট সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের কেউ 10 বার কুলু আল্লাহ বললে বেহেশতে একটা বিল্ডিং সুবহানাল্লাহ আমার উম্মতের কেউ যদি 20 বার কুলু আল্লাহ বলে দুইটা বিল্ডিং সুবহানাল্লাহ আমার উম্মতের কেউ যদি 30 বার কুলু আল্লাহ বলে তিনটা বিল্ডিং সুবহানাল্লাহ এত দূর বলার পরে হুজুর হযরত সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর তাহলে দুনিয়া আমি কোনো ব্যবসা করব না আমি কেবল কুলু আল্লাহ বলবার জান্নাত বিল্ডিং বানাবো সুবহানাল্লাহ ইদান লা তাকসুরনা কুসুরি ফিল জান্নাত ইয়া রাসূলুল্লাহ তাহলে তো হুজুর বেহেশতের মধ্যে আমার অনেক বিল্ডিং হয়ে যাবে তিন যুগ 36 বছর তাকবীর উলার সহিত নামাজ পড়েছে গড়ি ছিল না গড়ি আজকে আয়েশা দেখে মসজিদে জমাত হয়ে গেছে মানুষগুলো মসজিদ থেকে বাইর হয়ে যাইতেছে আল্লাহর বুজুর্গ বললেন কি রে ভাই তোরা নামাজ পড়বি না বাইর হয়ে যাচ্ছিস কেন একজনে বলল নামাজ তো হয়ে গেছে কারণ তখন গড়ি ছিল নামাজ তো হয়ে গেছে এই কথাটা শোনার সাথে সাথে যেই বুজুর্গর 36 বছর তাকবীরে উলে ছুটে নাই উনি একটা চিৎকার দিয়েছেন চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন হুশের মধ্যে আসার পরে আরেক সাহাবে কাশফ বুজুর্গ বললেন ভাই আমার তাকবীরে উলা ওয়ালা নামাজটা তুই নিয়ে যা তোর চিৎকারটা আমাকে দিয়ে দে আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন বেশি সুবিধার ওয়াজ না একটু উল্টা পাল্টা ওয়াজ আমার তাকবীরে উলা ওয়ালা নামাজটা তুই নিয়ে যা তোর চিৎকারটা আমারে দিয়ে দে এখন এই লোকটার টনক নড়লো এই বুজুর্গের টনক নড়লো কি হলো ভাই তুই আমার চিৎকার নিতে চাস কেন তোর নামাজ আমারে দিতে চাস কেন নামাজ তাকবীরে উলা ওয়ালা লোকটা বলল ভাই তুই যখন শুনছস নামাজ হয়ে গেছে হায় রে নামাজ বলে যে চিৎকারটা দিলি তোর ভিতরে থেকে একটা নূর বের হয়েছে এই নূরটা সোজা আরশ আযীমের মধ্যে গিয়ে লাগছে এই জন্য তোর চিৎকারের জন্য আমার লোভ হয়ে গেছে তোর চিৎকারটা আমারে দিয়ে দে আমার নামাজটা তুই নিয়ে যা এখন চিৎকারওয়ালা বলে যদি চিৎকারের অবস্থাই হয় তোর নামাজ নিয়ে তুই থাক আমার চিৎকার নিয়ে আমি থাকি ও নেতারা তোর নেতাগিরি নিয়ে তুই থাক ও নেতৃত্বদের নেতৃত্ব নিয়ে তোরা থাক ও কোটিপতি তোদের কোটি কোটি টাকা নিয়ে তোরা থাক আমরা আল্লাহর কালাম নিয়ে আসি আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম আমার ওয়াজ বুঝেন নি আপনি আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম حرف اورا رائب نے تبدیل نے معنی شرمندے تابیل نے
नुस्खे तकवीन असरार हयात बेसुबात कुव्वत शगीरत सुबह नूर इंसारा पया में आखिरी हामिले रहमत लिल आलमी तुम मन करो शमसुल उलूम मद्रासा जरा बोले करे एड इन्फो की नीट बच्चा ना टेर भाभी उड़ जरा शमसुल उलूम मद्रासा बोले करे ये सब बादशाह बादशाह पता कोई ना क्या ना जखन मैदान माशरे मेंबर धरा खबे मैदान माशरे चेयरमैन धरा खबे मैदान माशरे एमपी धरा खबे ময়দানে মাশরে মন্ত্রী ধরা খাবে ময়দানে মাশরে মাফ করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা কই না অন্য দেশের প্রধানমন্ত্রী ধরা খাবে ময়দানে মাশরে যখন আমাদের রাষ্ট্রপতির কথা বলি না ভালো মানুষ অন্য দেশের রাষ্ট্রপতি ধরা খাবে তখন উম্মতের উলামায়ে কেরাম স্লোগান দিতে দিতে জান্নাতে চলে যাবে আমার আওয়াজ বুঝেন না কে কে বুঝতেছেন হাতটা দেখেন যদ্দূর বুঝেন আল্লাহ আরো বেশি বুঝার তৌফিক দেন আমিন এত অল্প বুঝাই হবে না কারণ এত অল্প বুঝে মুখে দাঁড়িয়ে আসে না কথা কয় এত অল্প বুঝে মুখে কি আসে না যেই বুঝে দাঁড়িয়ে আসবে সেই বুঝের দরকার যেই বুঝে গুড় ছাবে সেই বুঝের দরকার যেই বুঝে সুদ ছাড়বে সেই বুঝের দরকার যে বুঝে হিরোইন সি হিরোইন সার্ভে সেই বুঝের দরকার যে বুঝে মেরা আর মা বলেরা পর্দা ধরবে বোরকা ধরবে সেই বুঝের দরকার যে বুঝে ঘরের থেকে টেলিভিশন বাহির হবে সেই বুঝের দরকার যে বুঝে দাঁড়াইয়া মুতা বন্ধ হবে সেই বুঝের দরকার আর কথা কয় না যে বুঝে উম্মতের উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব হবে সেই বুঝের দরকার যে বুঝে যে বুঝে ওয়াজ নসিহত স্বাভাবিকভাবে চালু করে দিবে সেই বুঝের দরকার যে বুঝে ভাস্কর্য স্থাপন হবে না সেই বুঝের দরকার যে বুঝে মূর্তি স্থাপন হবে না সেই বুঝের দরকার যে বুঝে নেতার নামে মসজিদ হবে সেই বুঝের দরকার ওয়াজ বুঝেন কে কে বুঝতেছেন হাত দিয়ে জওয়ানক সুজে জিগার বক্সদে জওয়ানক সুজে জিগার বক্সদে মেরা ইশক মেরি নজর বক্সদে জওয়ানক সুজে জিগার বক্সদে মেরা ইশক মেরি নজর বক্সদে আল্লাহ ও আল্লাহ মুসলমানদেরকে তোমার প্রেম ভালোবাসা তোমার রসূলের প্রেম আর ভালোবাসা দান করো আরে আমিন গো মিয়া আমিন গো যে মাধ্যমে বেটা রাতের 12টা বাজে ওয়াজ করতেছে মাধ্যম মান মুসলমানক সুজে জিগার বক্স দে মেরা ইশক মেরি নজর বক্স দে ওহ কয় 5000 খতম করছে উপরওয়ালা কয় সুবহানাল্লাহ নিচের ওয়ালা কয় বাইতুল সুবহানাল্লাহ আমারে দে আমার 5000 খতম তুই নিয়ে যা এখন তো এত টনক করছি কি রে বল গটা ঘটনাটা কি ও ঘটন হইলো আমার এই কবরে ডিউটি আছে বেতন নাই আমি যে 5000 খতম করছি সাইরেনার জবাব হয় নাই আর তুই যে সুবহানাল্লাহ পড়ছস বেতনে ভরা এইজন্য তোর সুবহানাল্লাহটা আমারে দিয়ে দে আমার 5000 প্রথম যেটা বেতন নাই সেটা চাই নিয়ে আয় আমনে যে হাটি মে টিম টিম আগ্রিমেন্ট একদম ফরেন মে বেতন আছে নি আমরা যে এই যে ছোটবেলা থেকে এই মাস্টার্স কমপ্লিট এম এম এল এল বি যা করছে সাইরেনার বেত সব হইছে নি দূর মে কথা কর লাগা সব হইছে নি আর আমার পুরা পঞ্জ মাদ্রাসা পড়তে আছে সব হইতে আছে নি তাহলে এটা হিতা তোর বেতনবিহীন পড়া আমার ওর বেতনওয়ালা পড়া কথা কয় না তুই বাপ দরস কাল লাগে বেটা তুই বাপটা কাল লাগে তো তোর পোলা 60টা মাস্টার এডমিটেড রেজিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার আমার ছেলে পেয়ে মাস্টার মধ্যে 60টা হাফেজ 60টা আলেম আর ছোটটা অর্ধেক হাফেজ হয়ে গেছে আল্লাহ আমার মেয়ে পড়ায় আবু দাউদ শরীফ বলে আমার মাইন্যায় পড়ায় আবু দাউদ শরীফ আল্লাহ দয়া আরে মা আবু দাউদ শরীফ পড়ায় আমার মেয়ে
তো বেটা বাপ আমি দরুলে তুই নিদুরবি ফকির নির্ভুলা এই মনে করছে এতে জমিদারে বেচে বেটা আমরা প্রতিদিন যে কি পরিমাণ বিল্ডিং জান্নাতে বানাই যদি টের পেতি তুই বেটা ইয়ে সিমরেলি বিল্ডিং বানাইয়া বাপ দরজ বেটা গুলশানে বিল্ডিং বানাইয়া বাপ দরজ বেটা বাপ তো আমি না দরুন কারণ আমি প্রতিদিন 200টা বিল্ডিং বানাই জান্নাতে আপনাদের সবার আমার বিল জান্নাতের বিল্ডিং এ দাওয়াত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কেউ যদি 10 বার কুলু আল্লাহ পড়ে আল্লাহ তাকে বেহেশতে একটা বিল্ডিং দিবেন সুবহানাল্লাহ কয়বার তাহলে বিল কুলু আল্লাহ 10 বার পড়তে সময় লাগে 2 মিনিট সর্বোচ্চ তাহলে আমরা 2 মিনিটে বেহেশতে বিল্ডিং বানাই হুজুর বলেন আমার উম্মতের কেউ যদি 20 বার কুলু আল্লাহ পড়ে আল্লাহ তাকে দুইটা বিল্ডিং দিবেন3 বিল্ডিং আমার অনেক বিল্ডিং হয়ে যাবে তাহলে তো বেহেশত আমার অনেক বিল্ডিং হয়ে যাবে হুজুর বলছেন উমর তুমি মনে করছো কুলু আল্লাহ বেশি বললে তোমার আল্লাহ বিল্ডিং দিতে দিতে অস্থির হয়ে যাবে না আল্লাহ আওসা মিন জালিকা তোমার এই ফরার চাইতে আল্লাহর রহমত আরো বেশি প্রশস্ত তুমি পড়তে পড়তে অস্থির হয়ে যাবে আমার আল্লাহ তোমাকে বিল্ডিং দিতে দিতে অস্থির হবে তাহলে ডেইলি আমরা 200টা বিল্ডিং জান্নাতে বানাবো তৈরি আছে ইনশাআল্লাহ কে কে তৈরি আছে হাতুরে দেখেন মেহেরবানি করে এটা কি আগডুম বাগডুম দিয়ে না কুলু আল্লাহ দিয়ে আগডুম বাগডুম শিখায় না এর কুলু আল্লাহ শিখায় জাস কই ওটা তোরা এর না ডুবি এর জান্নাতে বিল্ডিং বলে ওটা এর না ডুবি জাস কই কথা ঠিক আছে ওই বেটা ঠিক আছে হা দেন না টাকা वाला বাপ ধরে না আরে বাবা টাকা वाला ফুটে নি দেয় না গরমে কিসের গরমে টাকার গরম ব্যাঙ্গে রাজা রাতিরে লাতি দেহা টাকার গরম কে ব্যাঙ্গে কারে রাজার হাতিরে পা উঠাই পা উঠাই রাজার হাতির সামনে ব্যাঙ্গ গর্ততে বাইর হইয়া রাজার হাতির সামনে গিয়া পা একটা উঠিয়ে রুখে তোরে লাতি দিবে লাতি মুখে কিছু কয় না তোরে লাতি দিবে লাতি এখন রাজার হাতির তো শিগুল দিয়া বাঁধা যেই কারণে ছুটটা ব্যাঙ্গেরে পায়ের নিচে দিয়ে পিষ্ট করতে পারে না জি দে খানা বন্ধ করে দিছে কে হাতি কি বন্ধ করে দিছে রাজা কে ঘিরে আমার হাতি খানা বন্ধ করে লুকির লাগে ব্যাপারটা উপদেষ্টারে কয় যে একটু খবর নিতে আমার হাতি খানা বন্ধ করে দিছে গিল লাগে উপদেষ্টা আইসে দেখলো যে ব্যাঙ্গিটা গর্তের থেকে বাইর হইয়া কতক্ষণ ভাও ধরে রাখে পরে আবার চলে আসে পরে উপদেশে চিন্তা করলো বুঝছি মন গর্তের ভিতরে মাল আছে মাল এবারে বাইরে হওয়ার পর যায় দেখে ভিতরে স্বর্ণের টাকা একটা আছে ওহেন আস্তে করে উপদেশটা টাকাটা বাইর করে দূরে রেখে উপর দিয়ে সালাম শর্ট দিয়ে রেখেছে এখন ভিতরে গিয়ে যখন দেখছে ব্যাংকে দেখছে টাকা নাই তো টাকার শোকে ব্যাংক হার্ট অ্যাটাক করে মেরে গেছে আমাদের দেশের নেতারা এই অস্ত্রের গরমে আর টাকার গরমে রাজার হাতি উম্মতের ওলামায়ে কেরামকে ফাল দেখায় কথা কয় না কেন আমাদের দেশের নেতারা টাকার গরমে আর ক্ষমতার গরমে আর অস্ত্রের গরমে শরীয়তের সিগল দিয়া বাঁধা উম্মতের ওলামায়ে কেরাম রাজার হাতিরে পাও দেখায় শরীয়তের কারণে উম্মতের ওলামায়ে কেরাম শরীয়তের শিকলের নিয়ন্ত্রণের কারণে উম্মতের ওলামায়ে কেরাম বেশি কিছু বলতে পারে না ওই বেটা ব্যাংক যেমন টাকা আউট হওয়ার কারণে হার্ট অ্যাটাক করে মারা গেছে তোরাও ক্ষমতা আউট হওয়ার কারণে টাকা আউট হওয়ার কারণে ক্যাডার আউট হওয়ার কারণে হার্ট অ্যাটাক করে মরবি
আমরা আগেও জীবিত এখনো জীবিত ঠিক না বেডি রাজার হাতি মূল্য হাজার টাকা বাইছিল হাজার টাকা যেই সরকারে আসুক না কেন আল্লাহর দয়া যত সহযন্ত্রই করুস না কেন রাজার হাতির জবান বন্ধ করা যায় না